দিন দিন বেড়েই চলেছে বিএনপির কারাবন্দি নেতাকর্মীদের সংখ্যা। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যেসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল তাদের অধিকাংশ মুক্ত হলেও অনেককে নতুনভাবে কারাগারে যেতে হচ্ছে। তাদের মধ্যে অনেকেই আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। আবার অনেককে বিভিন্ন মামলায় আটকের পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। সর্বশেষ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎভাবে লাগাতার আন্দোলনে নামে বিএনপি। মূলত 2023 সালের 28 অক্টোবরের পর থেকে একদফা দাবিতে টানা হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যায় বিএনপি সহ সমমনা দল এবং জোটগুলো। যদিও ওই আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি তারা। এক পর্যায়ে 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ 62টি রাজনৈতিক দল। 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সারা দেশে ব্যাপক আন্দোলন করে বিএনপি। সম্প্রতি দলীয় কিছু কর্মসূচিতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছে বলেও অভিযোগ রয়েছে বিএনপির। এতে বিএনপি নেতারা বলছেন, বর্তমানে রাজপথে জোরালো কর্মসূচি না থাকা সত্ত্বেও পুরনো মামলায় নেতাকর্মীদের গ্রেফতার ও সাজার ঘটনা দলের নীতি নির্ধারকদের ভাবিয়ে তুলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিরোধী দলকে দমনের জন্য হামলা মামলা ও গুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। এখনও প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী দেশের বিভিন্ন কোর্টে হাজিরা দিচ্ছেন। নেতাকর্মীদের কারো বিরুদ্ধে 300 থেকে 500 পর্যন্ত মামলা আছে। গভীর রাতেও গ্রামে গঞ্জে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হানা দেয় পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগার যেন বিএনপি নেতাদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে। বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা দীর্ঘ 3-4 মাস কারাগারে থেকে বেরোলেন। এখনও কয়েক হাজার নেতাকর্মী কারাগারে বন্দী। এছাড়াও দীর্ঘদিন ধরে কারাগারে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ অনেকে। এছাড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শতাধিক নেতাকর্মীকে বহিষ্কারের পর দলের একনিষ্ঠ নেতাদের মুক্তির দাবি এখন দলটির প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।